যারা হাঁটছে তাদের মধ্যে ধর্ষণ নেই, যারা এই ধর্ষকের মানে ধর্ষণের শাস্তি চাইছে তাদের মধ্যেও দেখবেন মুখোশ পরা প্রচুর ধর্ষক আছে। প্রত্যেকটা কর্মসংস্থানের মধ্যে ধর্ষক লুকিয়ে আছে, আজকে দেখবেন ইন্ডাস্ট্রিতেও ধর্ষক আছে। তারা কি করছে, মহিলাদের সুযোগ করে দেওয়ার জন্য তাদের কাছ থেকে সুযোগ নিচ্ছে। এটা কিন্তু অহরহ ঘটনা, জানি না, কারণ ফাঁসি দিয়েও কিন্তু ধর্ষণ রোধ করা যায় না, এনকাউন্টার করেও ধর্ষণ রোধ করা যাচ্ছে না, বরং যখন ফাঁসি দেওয়া হয় পরপর পরপর ধর্ষণ হতে থাকে, আরও ধর্ষণ করে মেরে ফেলে দেওয়া হয়, কারণ প্রমাণ লোপাট করা হয় যাতে ওই মহিলা না বলতে পারে কে ধর্ষণ করে। প্রতিবাদের নাম করে তারা কি করছে, মহিলাকে আরও ভার্চুয়ালভাবে ধর্ষণ করে গেছে। সোশ্যাল মিডিয়ায় দেখবেন অহরহ মিথ্যা খবর, অহরহ বলা হচ্ছে মেয়েদের ওই মহিলার শরীরে, আমাদের তিলোত্তমার শরীরে নাকি 150 গ্রাম অমুক পাওয়া গেছে। এই যে নোংরা নোংরা ভাষাগুলো, এর মানেটা কি? সোশ্যাল মিডিয়ায় এগুলো ছড়াছড়ি করে তাকে কি ভার্চুয়ালভাবে একজন মহিলা মর্মান্তিকভাবে তার মৃত্যু হয়েছে, তারপরে সোশ্যাল মিডিয়ায় এরকম জঘন্যতম ফেক নিউজ ছড়িয়ে যে অপরাধটা করেছে, যেভাবে ওই মহিলাকে ভার্চুয়ালভাবে ধর্ষণ করেছে, তাদেরও আমি মনে করি তারা ধর্ষক, তাদেরও আমি শাস্তি চাই। এটা করার অধিকার তাদের নেই, এটা অধিকারের বাইরে কাজ হয়েছে। আর আজকে দেখছেন বাম রাম সবাই মিলে সবাই যেন রাজনীতি করছে। আরে বাবা, কারোর কাছে হয়ে গেছে কি বলুন তো, ধর্ষকের শাস্তি চেয়ে ক্ষমতা দখল। প্রত্যেকে যে যেই দল করুক না কেন, যেই রাজনৈতিক দল সংগঠন যাই করুক না কেন, প্রত্যেক মানুষ, সে যদি মানুষ হয় প্রত্যেককে কিন্তু এর বিরোধিতা করবে। সেই মতো আমি তো অবশ্যই বিরোধিতা করছি এবং করব, এবং ধর্ষণকারীর শাস্তি এটা আমার কাছে কাম্য, সারা পৃথিবীর কাছে কাম্য, সবার কাছে কাম্য, কারণ সুস্থ মস্তিষ্কের মানুষ এর সবাই বিরোধিতা করবে আমি মনে করছি। তা কিন্তু আমার অনেক কিছু বলার আছে এই বিষয়ে, কারণ ধর্ষণ, আমি কিন্তু আজকের দামাল বাংলা করছি, এর আগে কিন্তু আমি মহিলা সংগঠন করতাম, কারণ এই মহিলা সংগঠন করতে গিয়ে নারী হত্যা, বধূ হত্যা, এমনকি গৃহবধূ হত্যা, নির্যাতন, বহু ঘটনার মোকাবিলা করেছি, আন্দোলন করেছি বাম থেকে আজ পর্যন্ত, বামের রাজত্বকালেও দেখেছি এই ধর্ষণ। ধর্ষণ কিন্তু একটা সামাজিক ব্যাধি বলতে পারেন, এই সামাজিক ব্যাধিকে কোনোভাবে এনকাউন্টার করে এমনকি ফাঁসি দিয়েও কিন্তু সেটা বন্ধ করা যাচ্ছে না। কেন যাচ্ছে না, এর গভীরে গেলে আমরা প্রত্যেকে জানব। আমরা আজকের বলছি এই আমলে ধর্ষণ হয়, ওই আমলে ধর্ষণ হয়, ওর রাজত্বে ধর্ষণ হয়, ধর্ষণ যদি আমরা দেখি, চোখ খুলে দেখি, ধর্ষণ কিন্তু সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে, এটাকে আটকানো যাচ্ছে না। যদি ফাঁসি যদি এর সমাধান হতো, তাহলে ধনঞ্জয়ের ফাঁসিটা যুক্তিযুক্ত ছিল কি ছিল না পরের কথা, তাহলে ধনঞ্জয়ের ফাঁসির পরে থেকে আর ধর্ষণ হতো না, কিন্তু হচ্ছে। উত্তরপ্রদেশে এনকাউন্টার করা হয়েছে, যদিও আমি তার বিপক্ষে, তারপরেও কিন্তু ধর্ষণ বন্ধ করা যাচ্ছে না। আমরা জানি কিছুদিন আগে মণিপুরে মেয়েদের ওপর যেভাবে অত্যাচার করা হয়েছিল, এমনকি মহিলাদের উলঙ্গ করে সারা গ্রাম ঘোরানো হয়েছিল সর্বসমক্ষে, এমনকি সেখানে দিনের আলোয় মহিলাদেরকে রাস্তায় রেখে গুলি করে মারা হয়েছিল। নারীদের ওপর নির্যাতনটা যেন অহরহ ঘটেই চলেছে, এর যেন কোনো নিকেশ হচ্ছে না। কিভাবে এটা গোড়া থেকে উপড়ে ফেলা যায়, এর কিন্তু সঠিক সমাধান আজ পর্যন্ত কেউ দিতে পারছে না। একজনকে ফাঁসি দিলে আরও দেখা যাচ্ছে 10 জন ধর্ষক উঠে আসছে। এই তো আরজিকরের ঘটনার পর থেকে দেখুন না কত জায়গায় শুরু হয়ে গেছে, কত জায়গায়, প্রত্যেক রাজ্যে 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 আজকে ধর্ষণ কাজ শুরু হয়ে গেছে। ধর্ষকেরা যেন একদম যুক্তি করে বেরিয়ে পড়েছে মহিলাদের ধর্ষণ করার জন্য, এটা কিন্তু একটা যৌন হিংসা বলতে পারেন, একেবারে যৌন মানে যৌন হিংসা মানে লিঙ্গ হিংসা, লিঙ্গ এই যে বৈষম্যর জন্য, এই লিঙ্গ বৈষম্যর জন্য, কারণ নারী পুরুষের যে হিংসার একটা সম্পর্ক সেটাই এই পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায়। আজকে দেখুন না যে আজকে রাখি পূর্ণিমার দিনে যে মহিলা, যে বোন তার দাদার হাতে রাখি বেঁধে দেয়, সেই দাদাও কিন্তু নিশ্চিতভাবে অন্যের বোনকে সম্মান দেবে, এটা কিন্তু সে করতে পারছে না। তাহলে এই ধর্ষণ বন্ধ করতে গেলে প্রত্যেক পুরুষকে তাকে প্রতিজ্ঞা করতে হবে। আজকের আপনি মনে করছেন, আমরা মনে করছি যে আজকের এই রাজপথে যারা হাঁটছে
তাদের মধ্যে ধর্ষক নেই, যারা এই ধর্ষকের মানে ধর্ষণের শাস্তি চাইছে তাদের মধ্যেও দেখবেন মুখোশ পরা প্রচুর ধর্ষক আছে। প্রত্যেকটা কর্মসংস্থানের মধ্যে ধর্ষক লুকিয়ে আছে। আজকে দেখবেন ইন্ডাস্ট্রিতেও ধর্ষক আছে, তারা কি করছে মহিলাদের সুযোগ করে দেওয়ার জন্য তাদের কাছ থেকে সুযোগ নিচ্ছে। এটা কিন্তু অহরহ ঘটনা, কেউ বলছে কেউ বলছে না, কেউ মেনে নিচ্ছে কেউ নিজের সুবিধার জন্য সেটাকে প্রশ্রয় দিচ্ছে। এটা চলছে শুধু বাংলা না, সারা মানে কি বলবো সারা ভারতবর্ষ জুড়ে এটা কিন্তু চলছে। আর এটা কিভাবে নিকেশ করা যাবে? এই যে রাজ আমরা যে মহিলারা রাজ দখলের যে পরিকল্পনা বলতে পারেন, যে আমরা মহিলারা রাজ দখল করব, মানেটা কি? এই প্রতিবাদটা কিন্তু আমাদের পুরুষতান্ত্রিক সমাজের বিরুদ্ধে ছিল, যে আজকের মহিলারা কোনো জায়গায় নিরাপদ না, না সংসারে না সমাজে না রাজনৈতিক জায়গায়, কোথাও না মহিলারা কোথাও নিরাপদ নয়। তাই এই প্রোগ্রামটা ছিল সম্পূর্ণ মহিলাদের, কারণ কেউ বলতে পারবে না যে তার দলের মধ্যে দর্শক নেই। এই দায়িত্ব কোনো পরিবারও নিতে পারছে না, কারণ ছেলে বড় হয়ে রাস্তায় গিয়ে কী করছে তার বাড়ির বাবা মাও পর্যন্ত জানার অতীত। তাই আমাদের প্রতিবাদটা ছিল শুধু পুরুষতান্ত্রিক সমাজের বিরুদ্ধে মহিলাদের রাজ দখলের পরিকল্পনা। এই যে প্রোগ্রামটা ছিল সেই প্রোগ্রামটাকে কুলোষিত করা হয়েছে, এবং বিভিন্ন রাজনৈতিক দল বিরোধী পক্ষ প্রতিবাদের নাম করে তারা কি করছে মহিলাকে আরো ভার্চুয়ালভাবে দর্শন করে গেছে। সোশ্যাল মিডিয়ায় দেখবেন অহরহ মিথ্যা খবর, অহরহ বলা হচ্ছে মেয়েদের ওই মহিলার শরীরে আমাদের তিলোত্তমার শরীরে নাকি 150 গ্রাম অমুক পাওয়া গেছে। এই যে নোংরা নোংরা ভাষাগুলো, এর মানেটা কি? সোশ্যাল মিডিয়ায় এগুলো ছড়াছড়ি করে তাকে কি ভার্চুয়ালভাবে একজন মহিলা মর্মান্তিকভাবে তার মৃত্যু হয়েছে, তারপরে সোশ্যাল মিডিয়ায় এরকম জঘন্যতম ফেক নিউজ ছড়িয়ে যে অপরাধটা করেছে, যেভাবে ওই মহিলাকে ভার্চুয়ালভাবে ধর্ষণ করেছে, তাদেরও আমি মনে করি তারা ধর্ষক, তাদেরও আমি শাস্তি চাই। এটা করার অধিকার তাদের নেই, এটা অধিকারের বাইরে কাজ হয়েছে। আর আজকে দেখছেন বাম রাম সবাই মিলে সবাই যেন রাজনীতি করছে। আরে বাবা, কারোর কাছে হয়ে গেছে কি বলুন তো ধর্ষকের শাস্তি চেয়ে ক্ষমতা দখল। তারা ভেবেছিল এখানে এটাকে কেন্দ্র করে গণ্ডগোল পাকিয়ে অরাজকতা তৈরি করতে, আন্দোলনের নামে কি করতেছিল ব্যারিকেড ভেঙে আর্জি করে ঢোকা। কেন এই প্রজেক্টটা কি এরকম ছিল? এই প্রোগ্রামটা কি এরকম ছিল? শান্তিপূর্ণভাবে মোমবাতি হাতে নিয়ে মহিলাদের যে প্রোগ্রামটা সেটাকে কিন্তু ভেস্টে দিয়েছে অনেকেই। তাই এই গণ্ডগোলটা করে আর্জি কর ভাঙচুর, আমরা কখনো ভাঙচুরের পক্ষে না। আমরা মনে করি প্রত্যেকটা যে সরকারি সম্পত্তি সেখানে আমাদের প্রত্যেক মানুষের ট্যাক্সের টাকায় সেগুলো তৈরি হয়েছে, তাই তার ওপর ভাঙচুর করা যাবে না। আজকে আমরাও দেখেছি সিপিএমরা কীভাবে ব্যারিকেড ভাঙতে শুরু করেছিল, এটাও আমি বিরোধিতা করি। আজকে দেখেছি ওইখানে মানে ওই মিটিংয়ে গিয়ে অনেকে লক্ষ্মী ভাণ্ডার বিরোধী স্লোগান দিচ্ছে। কেন লক্ষ্মী ভাণ্ডার বিরোধী? কেন? সেটা তো একটা প্রকল্প, গরিবদের পিছিয়ে পড়া মানুষদের মহিলাদের জন্য প্রকল্প, অনেক প্রকল্প আছে, কন্যাশ্রী যুবশ্রী প্রচুর প্রকল্প আছে। যারা ডিএর অধিকার নিয়ে আন্দোলন করে তারা আবার লক্ষ্মী ভাণ্ডার বলছে, তোমরা মহিলারা মহিলাদের উস্কানি দেওয়া হচ্ছে আন্দোলনের নামে, যে তোমরা বলো আমরা লক্ষ্মী ভাণ্ডার নেবো না। আচ্ছা বলুন তো তারা এই উস্কানিটা কেন দিচ্ছে, যে লক্ষ্মী ভাণ্ডার দেওয়া হয় নাকি হয় বলে মহিলারা ধর্ষণ হচ্ছে? তাহলে আমি তাদেরকে প্রশ্ন করব, উত্তরপ্রদেশ, মণিপুর, বিহার, উড়িষ্যা ইত্যাদি ইত্যাদি যেখানে অহরহ ধর্ষণ হচ্ছে, তাহলে সেখানে তো লক্ষ্মী ভাণ্ডার নেই, তার মানেটা কি? অনেকে আবার এটা কি করছে এই আন্দোলনের নামে মিথ্যা একটা ন্যারেটিভ ছড়িয়ে দিয়ে গরিব মানুষকে বলছে তুমি তোমার প্রকল্পের বিরোধী হও, তুমি তোমার প্রকল্প বাদ দাও, তুমি তার মানে স্যালেন্ডার করো, আমি ওটা নেব না। তার মানেটা কি? এইরকম রাজনীতিও কিন্তু চলছে, এর বিরোধিতা আমি করি। ওই বামেদেরও আমি বলছি, রামেদেরও আমি বলছি, এই রামকে কিন্তু আমি ধর্ষক মনে করি। রাম মানে ওদের যে পার্টিটা, ওটা আরএসএস থেকে তৈরি হওয়া পার্টি। উত্তরপ্রদেশে ওরা কি করেছিল হাদরাসের ঘটনা, যে মহিলাকে ধর্ষণ করে খুন করা হয়েছিল তার বাড়িতে সাংবাদিককে ঢুকতে দেওয়া হয়নি। আমাদের পশ্চিমবঙ্গে আমি সাপোর্ট করছি না, অন্তত পশ্চিমবঙ্গে আমরা মন খুলে কিন্তু আন্দোলন করতে পারছি, প্রতিবাদে রাস্তায় নামতে পারছি, যেটা উত্তরপ্রদেশে হয় না, মণিপুরে হয় না, বিহারে হয় না, অন্যান্য জায়গায় রাজ্যের মেয়েরা কিন্তু তারা আমাদের মতো করে বেরিয়ে প্রতিবাদ করতে পারে না, কারণ তারা জানে সেখানে বিজেপি সরকার ধর্ষকের পক্ষে আন্দোলন করে। এখানে যেমন মমতা ব্যানার্জি নিজেই, আজ পর্যন্ত আমি দেখিনি কোনো
মানে শাসক দল নিজে নিজের লোককে শাস্তি দেওয়ার জন্য ফাঁসির দাবি করে। তাহলে কি আপনি বলছেন যে ধর্ষক হচ্ছে মমতা ব্যানার্জি নিজের লোক? আমি নিজের পরের বলছি না, মানে নিজের, এখন নিজের সরকারে থেকে যেভাবে বিরোধীরা বলছে সরকারের লোক ধর্ষণ করেছে, চাপে পড়েই করছে মমতা ব্যানার্জি, যেটা বোঝা যাচ্ছে। এখন চাপে পড়ে করুক আর যেভাবেই করুক না কেন, মমতা ব্যানার্জি প্রথম থেকেই কিন্তু ধর্ষকের বিরুদ্ধে কথা বলেছেন। এটা কোন রাজ্যের, কিন্তু কোন রাজ্য সরকার আজ পর্যন্ত বলেনি। আমরা ইউপিতে কান ধরে দেখিয়ে দেবো সবাইকে সেখানে সরকার কিভাবে ধর্ষকের পক্ষে নিয়ে আন্দোলন করেছিল। কিন্তু ওই কামধনির যে ধর্ষণ হয়েছিল, যে নির্যাতিতা মহিলা, ভাই বলছে যে আমার বোনের যে ধর্ষণ করেছিল, আপনি আপনি এর কথা বললেন, কি নাম হচ্ছে ধর্ষণ, ধনঞ্জয়ের কথা বললেন, ধনঞ্জয়ের ফাঁসি, ধনঞ্জয় একজনকে ফাঁসি হয়েছিল, বলছে ধনঞ্জয়ের থেকে হেতাল পারেকের থেকে আমার বোনকে আরো বিভৎস করে মারা হয়েছে, কিন্তু রাজ্য সরকারের মানে সহযোগিতায় এই ধর্ষকগুলো ফাঁসির হাত থেকে বেঁচে গেছে। তাহলে মমতা ব্যানার্জি এই যে ফাঁসির সহমত দিয়েছে সম্পূর্ণ চাপে, এটা পরিষ্কার, দিনের আলোর মতো পরিষ্কার, কি বলবেন? দেখুন, আমি মনে করছি আপনারা যেটা বলছেন চাপে পড়ে, হ্যাঁ চাপে পড়ে সরকার তো সরকারকে জনগণ চাপ দেয়, সরকারও মেনে নেয়, কিন্তু এখানে সরকার কখনো কিন্তু ধর্ষকের পক্ষে দাঁড়ায়নি, ধর্ষকের বিপক্ষে দাঁড়িয়েছে। আমি তার মানে এটা বলছি না পশ্চিমবঙ্গে ধর্ষণ আমি মেনে নিচ্ছি, ধর্ষণ কোনো জায়গায় কম না, আমি মহিলা হিসাবে বলছি ধর্ষণ পৃথিবী থেকে নির্মূল করা একমাত্র আমাদের কাজ। কিন্তু আমি বলতে চাইছি যে এখানে সরকার নিজেও কিন্তু ফাঁসি চাইছে, তারাও কিন্তু বলতে চাইছে আজকের, দেখুন পশ্চিমবঙ্গে যখন থেকে আন্দোলন শুরু হয়েছে, এই আজই কর নাই আমাকে বলতে দিন, যখন থেকে আন্দোলন শুরু হয়েছে আন্দোলনকারীদের দাবি কিন্তু সরকার মেনে নিয়েছে। যখন বলেছিল আমরা পশ্চিমবঙ্গের মানে শাসন ব্যবস্থায় আমরা পশ্চিমবঙ্গের পুলিশকে বিশ্বাস করি না, আন্দোলনকারীদের একাংশ চেয়েছিল সিবিআই হোক, কিন্তু পশ্চিমবঙ্গ সরকার মেনে নিয়েছে, এক কথাই মেনে নিয়েছে, কখনো বলেনি যে আমি সিবিআই করতে দেবো না। তাহলে সিবিআই করেছে এই ঘটনায়, সিবিআই কিন্তু তদন্ত করছে, কিন্তু একবারও সিবিআই যে এই কেসটা আজও পর্যন্ত যে তদন্ত রিপোর্ট বেরিয়েছে সেখানে কিন্তু একজনই ধর্ষক বেরিয়েছে, যে হচ্ছে তাও বাঙালি নয়, যে নিজে বিহারি, সেই বিহারি বাংলায় এসে ধর্ষণ করেছে, একজনই ধর্ষক। এবং শোনা গেছে উনি নাকি সিবিআই কি ছিল জানো, পুলিশের কিছু একটা সিভিক ভলেন্টিয়ার, এই সিভিক ভলেন্টিয়ার এবং উনি কেরাটে নাকি সব করেন আর কি, একটাও শুনেছি। দেখুন, যে সরকারে থাকবে সবাই তো মমতা ব্যানার্জির লোক, আপনিও তো মমতা ব্যানার্জির লোক, আমিও তো মমতা ব্যানার্জির লোক, কারণ পশ্চিমবঙ্গে আমরা আছি মানে সরকারের লোক। আপনি যে বললেন যে সরকারও চেয়েছেন তাকে সিবিআই তদন্ত, তাহলে কামধনির বেলা মমতা ব্যানার্জির কেন না ছিল? আনিস খানকে ছাদ থেকে ফেলে মেরেছে পুলিশ, সেটাও আনিস খানের বাবা কাঁধে চাপড়ে চাপড়ে বলেছে সিবিআই, তাহলে সেখানে কেন দিল না? দেখুন, কামধনির কেসে কিন্তু আমরা জনগণ সবাই আন্দোলন করেছি, সেখানে কিন্তু সেই কেসটা নিয়ে এরকম রাজনীতি হয়নি, সেখানে প্রত্যেকটা মানুষ এবং প্রত্যেক সংগঠন সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে পারছি। আমি মনে করি যে যা কিছু ভুল টুটি আছে সরকারের সেগুলোকে সংশোধন করতে হবে, এবং ধর্ষণ কোনো মানুষের কাম্য নয়, কারণ ধর্ষণ কাম্য হতে পারে না কারোর কাছে। সে সরকার সরকার কি করেছে না করেছে, জনগণ তো চাপ দিয়েছে এবং জনগণের দাবি সরকার মেনে নিয়েছে, সর্বোপরি সিবিআই হচ্ছে। তাহলে সিবিআই যে একজন ধর্ষকের কথা তুলে আনছে এবং সেই রিপোর্টের মধ্যে সেরকম যে ময়না তদন্তের রিপোর্টটা কিন্তু সেই একই কথা বলছে, তাহলে সিবিআইয়ের বিরুদ্ধে কেন সিপিএম এবং রামেরা কেন মুখ খুলছে না? কি করে খুলবে? আপনারা কি কোনোদিন আরএসএসের নীতি জানেন? আরএসএস কি চায়? আমরা ধর্ষকের মানে ধর্ষণের প্রতিবাদ চাইছি, তাই বলে ওই ধর্ষক একটা সংগঠনকে নিয়ে নয়, আরএসএসের মতো ওরকম সংগঠনকে নিয়ে আমরা করতে চাইছি না, কারণ ওখানে মনুস্মৃতি যারা পশ্চিমবঙ্গে লাগু করতে চাইছে হিন্দু রাষ্ট্রের নাম করে, যে মনুস্মৃতিতে মেয়েদের চরমভাবে অপমান করা হয়েছে, সেই মনুস্মৃতিতে বলা হয়েছে মহিলারা নাকি নরকের দ্বার, কত বড় অপমান কথা। সেই মনুস্মৃতিতে বলা হয়েছে মহিলাদেরকে কৃতদাস করে আনো, তাই তাদেরকে ধর্ষণ করলে কোনো পাপ হয় না, এটা কিন্তু মনুস্মৃতি বলছে। আর সেই মনুস্মৃতিকে যারা মানে, যারা প্রশ্রয় দেয়, যারা এই পশ্চিমবঙ্গে গণতন্ত্রকে ধ্বংস করে মনুস্মৃতিকে হিন্দু রাষ্ট্রের নাম করে মনুস্মৃতিকে সংবিধানে স্থান দিতে চাইছে, সেরকম একটা ধর্ষক সংগঠনকে নিয়ে ধর্ষণের বিরুদ্ধে আন্দোলন করা যায় না। আমি সর্বোপরি এর বিরোধিতা করি।
এই যে ধর্ষণটা কিভাবে রোকা যাবে, যদি ফাঁসি দিয়ে যদি না রোকা যায় তা কিভাবে রোকা যাবে? আজকের কিন্তু আপনি আমাকে প্রশ্ন করছেন, বিশেষজ্ঞরাও কিন্তু বলতে পারছে না ধর্ষণ কিভাবে রোধ করা যায়। ধর্ষণ কিভাবে রোধ করা যায় একটা পরিবারও বলতে পারবে না, যার পরিবার থেকে ধর্ষক উঠে আসছে। তার বাবাকে প্রশ্ন করুন, বাবাও বলতে পারবে না, মাও বলতে পারবে না। এটা একটা সামাজিক ব্যাধি, কারোর মধ্যে এই পশু শক্তি লুকিয়ে থাকে, আর যখন এই পশু শক্তি জেগে ওঠে তখন তারা ধর্ষকের রূপ নেয়। এটাকে নির্মূল করার ব্যবস্থা আমি বলতে পারবো না, কোনো আমি জানি না কোনো মনতত্ত্ববিদ আছেন কি না যে এই ধর্ষকের মূল বীজ কোথায় লুকিয়ে আছে এবং একদম নির্মল করে এই সমাজ থেকে দূর করে তুলে ফেলে দেওয়ার মানে চিন্তাভাবনা বা কীভাবে করা যায়, সেটা হয়তো সবাই মিলে বা আরও অনেককে প্রশ্ন করবেন। আমি কিন্তু এর সলিউশন জানি না, কারণ ফাঁসি দিয়েও কিন্তু ধর্ষণ রোধ করা যায় না, এনকাউন্টার করেও ধর্ষণ রোধ করা যাচ্ছে না, বরং যখন ফাঁসি দেওয়া হয় পরপর পরপর ধর্ষণ হতে থাকে, আরও ধর্ষণ করে মেরে ফেলে দেওয়া হয়, কারণ প্রমাণ লোপাট করা হয় যাতে ওই মহিলা না বলতে পারে কে ধর্ষণ করেছে।